সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রে ক্লাস নিব। আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব, প্রথম চ্যাপ্টারের কিছু অংশ নিয়ে। তার আগে বলি, তোমরা এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এটা তোমাদের কম্পালসারি সাবজেক্ট, আর তোমাদের ইকোনমিক্স হচ্ছে বা অর্থনীতি হচ্ছে অপশনাল সাবজেক্ট। তাহলে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই বইটি বাজারে অ্যাভেলেবেল আছে এখন, তোমরা কাজল ব্রাদার্সের এই বইটি নিবে। আমরা প্রথমে আজকে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনার প্রথম চ্যাপ্টার, যে উৎপাদন বা প্রোডাকশন নিয়ে আলোচনা করব। উৎপাদন বলতে কি বোঝায় একটু খেয়াল করো। উৎপাদন বলতে কি বোঝায় সেটার জন্য আমি তোমাদেরকে বইতে আছে এই প্রশ্নটা অ্যাভেলেবেল আমরা পাবো, আমি এখান থেকে তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেখতে পাচ্ছ স্ক্রিনে, একটু দেখো। আর আর একটু বলে রাখি, আমি তোমাদের ম্যানেজমেন্ট প্রথম পত্র ক্লাস নিয়েছি, অর্থাৎ ব্যবস্থাপনা ও সংগঠন প্রথম পত্র আমি পড়িয়ে থাকি। আমি মোহাম্মদ সাইফুর রহমান, এবং তোমাদের এই সাবজেক্টটাও আমি নিয়ে থাকি, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। তো প্রথমে দেখো, উৎপাদন বলতে কি বোঝায়, এই চ্যাপ্টারের মূল বিষয়টা হচ্ছে উৎপাদন এবং উৎপাদন সংক্রান্ত বিভিন্ন সূত্র। উৎপাদন মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদে যে বিনিয়োগযোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে বইয়ের ভাষায়। আর উপযোগ বলতে কি বুঝে, বিভিন্ন ধরনের বস্তু ও অবস্তুগত সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা ও গুণ বিদ্যমান থাকে তাকেই ওই সামগ্রীর উপযোগ বলা হয়। যে কোনো একটা বস্তুর মধ্যে ওই বস্তুটা মানুষের যতটুকু চাহিদা পূরণ করতে পারে সেটাই হচ্ছে উপযোগ। আচ্ছা, যাই হোক, এখন আমরা যে প্রশ্নটা একটু আলোচনা করব, এটা একটু খেয়াল করা, সেটা হচ্ছে এই প্রশ্নটা যে উৎপাদন কিভাবে হয়ে থাকে। একটু খেয়াল করা যে উৎপাদন হতে হলে আমাদেরকে কি বলছে, প্রথম হচ্ছে ইনপুট দিতে হবে। ইনপুট কি দিব আমরা, যে ভূমি বা কাঁচামাল, শ্রম, মূলধন এবং সংগঠন। তাহলে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এগুলাকে বলা হয় উৎপাদনের উপকরণ। এই উৎপাদনের উপকরণগুলো রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তীতে একটা পরিণত পণ্য তৈরি হয়। এখন আমরা প্রথমে বলতেছি উপকরণ বা কাঁচামালগুলো কি, একটু খেয়াল করো। মনে করো যে একটা সিমেন্ট কোম্পানি, বা তুমি একটা সিমেন্ট কোম্পানিতে আমরা সিমেন্ট উৎপাদন করব। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে কি লাগবে, যে ফ্যাক্টরিটা যে জায়গায় হবে সেখানের জন্য আমার ভূমি লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে আমার কাঁচামাল কি, সিমেন্ট উৎপাদন করার জন্য তোমরা দেখবা লিংকার্ড এবং চুনাপাথর হচ্ছে মূল কাঁচামাল। এরপরে সেখানে ফ্যাক্টরিতে শ্রমিক লাগবে, তারপরে মনে করো ফ্যাক্টরিটা তৈরি করার জন্য 5 কোটি টাকা মূলধন লাগবে, এবং সেক্ষেত্রে সংগঠন লাগবে, এই মানুষগুলোকে পরিচালনা করার জন্য সেখানে বিল্ডিং তৈরি করতে হবে, সংগঠন লাগবে। এই এলিমেন্টসগুলো যখন আমরা প্রসেসিংয়ের মাধ্যমে ইনপুট দিব, তখন প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের কি তৈরি হবে, সিমেন্ট তৈরি হবে। এবং সিমেন্ট তৈরি হওয়ার পরে এই পণ্যটাই আমাদের, এই পণ্যটাই আমরা বাজারজাত করব এবং বাজারে বিক্রি করব, যেটা পণ্য বা সেবা হিসেবে পরিচিত। আরেকটি প্রশ্ন দেখো, আমরা এখন আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টপিকটার নাম হচ্ছে উৎপাদনের বিভিন্ন রূপ। উৎপাদনের রূপের ক্ষেত্রে একটু দেখা যাচ্ছে কিনা দেখো একটু, যে উৎপাদনের বিভিন্ন রূপ হচ্ছে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্ত্বগত উপযোগ এবং সেবাগত উপযোগ। আমরা ক্লাস টেনে পড়ছি এবং ব্যবস্থাপনা প্রথম পত্র আমরা এই টপিক্সটা পড়ব, ওই টপিক্সের সাথে এটার কিছু মিল আছে। একটু খেয়াল করা, রূপগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়, যে পণ্যের আকার আকৃতি পরিবর্তন করলে রূপগত উপযোগ সৃষ্টি হয়, যে তুলা থেকে সুতা, তাহলে তুলা পরিবর্তন হয়ে সুতাতে রূপান্তরিত হয়েছে, তাহলে এটা রূপগত উপযোগ হয়েছে। স্থানগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়, পণ্য এক স্থান থেকে অন্য স্থানে
পরিবহনের মাধ্যমে পৌঁছে দেওয়া হলে স্থানগত উপযোগ সৃষ্টি করে। একটু ভালো করে টপিক্সটা খেয়াল করো, কারণ এটা আবার তোমার ম্যানেজমেন্ট প্রথম পত্রে লাগবে। সময়গত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? পণ্যটা আমরা যখন দীর্ঘদিনের জন্য গুদামে সংরক্ষণ করব, অথবা কোনো যে জায়গায় সংরক্ষণ করে রাখা যায় ওরকম জায়গায় সংরক্ষণ করব, তখন সেটাকে বলা হয় সংরক্ষণ করলে সেটাকে বলা হয় সময়গত উপযোগ। আচ্ছা, এরপর হচ্ছে সত্যগত উপযোগ। যে আমরা জানি সত্যগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়, পণ্য ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। এরপরে সেবাগত উপযোগ, পণ্যটা যখন আমাদের তৈরি হবে পরবর্তীতে আমরা এটা বিক্রি করব, তার পরবর্তী সেবা। যেমন আমরা মনে করো মোবাইল ফোন কিনে থাকি, তাহলে মোবাইল ফোনটা মনে করো তুমি স্যামসাং থেকে একটা স্যামসাং মোবাইল কিনলা, তো এটা তো ব্র্যান্ডেড, তোমার খুব যেহেতু স্যামসাং তুমি এটা খুব পছন্দ করো, যার কারণে তুমি স্যামসাংয়ের একটা মোবাইল কিনলা। পরবর্তীতে দেখা যাচ্ছে এটা 5 মাস 6 মাস পরে কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে গেল, তখন তুমি বললো যে এখন কি করা যায়, তো স্যামসাংয়ের সার্ভিসিং সেন্টার আছে, তখন সেখানে নিয়ে গেলে তারা এটা ঠিক করে দিবে। এটাই হচ্ছে অনেকটা সেবাগত উপযোগ। আচ্ছা, আমরা এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদনের গুরুত্ব। উৎপাদনের গুরুত্ব হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে যে উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে গুরুত্ব, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব, এবং ভোক্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্ব। উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে গুরুত্ব হচ্ছে উৎপাদনকারী সবসময় চাইবে আয় বৃদ্ধি করতে, খেয়াল করো 1 নম্বর পয়েন্ট। এরপরে ব্যবসায়ীর উদ্দেশ্য অর্জন করতে চাইবে, ব্যবসা সম্প্রসারণ করতে চাইবে মানে বাড়াতে চাইবে, তারপর নতুন নতুন উদ্ভাবন মাধ্যম এবং প্রতিষ্ঠানকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে চাইবে। আর অর্থনৈতিক উদ্দেশ্যটা কী, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সেটা আমাদের দেশের চাহিদা পূরণ করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে দেশে, সম্পদের সঠিক ব্যবহার হবে এবং সম্পদের মূল্য বৃদ্ধিতে সাহায্য করবে, মুদ্রাস্ফীতি হ্রাস করবে এবং অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে। আর ভোক্তার দৃষ্টিকোণ থেকে এটার গুরুত্ব হচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি করবে, মানুষের কল্যাণ সাধন করবে এবং শ্রমিক কল্যাণ সাধন করবে। আচ্ছা, আর এই চ্যাপ্টারের মধ্যে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে তোমাদেরকে দেখাই উৎপাদনশীলতা এবং উৎপাদনশীলতার বিভিন্ন সূত্র, যেই সূত্রগুলোর মধ্যে দিয়ে আমরা ম্যাথ সলভ করব। আমাদের প্রথম চ্যাপ্টারে কিছু ম্যাথ আছে, অর্থাৎ কিছু অঙ্ক আছে, এগুলো আমাদেরকে করতে হবে সূত্রের মধ্য দিয়ে। সূত্রগুলো একটু খেয়াল করো, উৎপাদনশীলতার সূত্র এখানে 6টা সূত্র দেওয়া আছে, কিছু কিছু বইতে 5টা সূত্র দেওয়া আছে। আমি এই সূত্রগুলোর ছবি তুলে তোমাদেরকে পাঠাই দিব, এগুলো বইতেও পাবা তোমরা, তোমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে। প্রথমে কি করতে হবে, যে 1 নম্বর সূত্রটা কি, উৎপাদনশীলতার সমান হচ্ছে মোট উৎপাদন একক বাই মোট শ্রমঘণ্টা, অর এটাকে আমরা ইনফরমেশন অনুযায়ী মোট উৎপাদনের আর্থিক মূল্যকে মোট শ্রম ব্যয়ের পরিমাণ দ্বারা ভাগ করলেই আমরা শ্রমের উৎপাদনশীলতা পাবো। যন্ত্রের উৎপাদনশীলতা নাম্বার 2 দেখো, মোট উৎপাদন একক বাই মোট যন্ত্রঘণ্টা, এটার আবার অরও আছে যে উৎপাদনের মূল্যকে মোট যন্ত্রঘণ্টা দ্বারা ভাগ করতে হবে। 3 নম্বর উপকরণ বা কাঁচামালের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্য এবং মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য, এই সূত্রটা গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখিও। এরপর হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা, তারপরে রয়েছে মোট উৎপাদনশীলতা, এটা অনেক বেশি আসে 5 নম্বরটা, মোট উৎপাদনের মূল্য, মোট উপকরণের মূল্য, এবং নম্বর 6 হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা, সংযোজিত মূল্য এবং রূপান্তর মূল্য। মনে রাখবা আমরা এই সূত্রগুলোর মধ্যে দিয়ে এখানে বিগত কয়েকটা বছরে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, এবং এই অঙ্কগুলো সলভ করতে হলে আমাদেরকে এই সূত্রগুলো পারতে হবে। তাহলে সূত্রগুলো আমি তোমাদেরকে এখন তো ভিডিওতে দেখাচ্ছি, আমরা অবশ্যই এগুলো মুখস্থ করে ফেলবো। আগামী ক্লাসে আমরা যখন ক্লাস নিব তখন আমরা এখান থেকে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, আর অঙ্ক নিয়ে আলোচনা করতে হলে তো তোমাদেরকে এগুলো অবশ্যই পারতে হবে, যার কারণে তোমরা অবশ্যই এগুলো ভালো করে শিখে নেবে। ওকে।
তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।